যে ওই যে দুই একজনের কিছু কনফিউজিং পয়েন্ট আছে। আমরা এই এটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেটের শুরু, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল মার্কেটের। ফ্রম নাও অন উই উইল ট্রাই টু ডিসকাস, ইফ উই গেট টাইম উইল ট্রাই টু ডিসকাস মানি মার্কেট, দ্য বন্ড মার্কেট অ্যান্ড দ্য কমন স্টক মার্কেট। হ্যাঁ, দ্য কমন স্টক মার্কেট উই হ্যাভ নন আ লিটল বিট অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড দ্য ভ্যালুয়েশন অফ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্ট্রুমেন্ট আপ টু নাও, আপ টু চ্যাপ্টার ফোর। দেন ফ্রম নাও অন উইল ট্রাই টু ডিসকাস ফাইন্যান্সিয়াল মার্কেট, অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট ক্যান বি ক্লাসিফাইড ইন টু দ্য মানি মার্কেটস, দ্য বন্ড মার্কেট, দ্য কমন স্টক মার্কেট, দ্য মর্টগেজ মার্কেট অ্যান্ড দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। So among this five market, we'll try to focus on, we'll try to consider the money markets in order to your course outline, the money market, the bond market, and the common stock market. So we are having, two more weeks, and we'll try our best to complete these three chapters within this time period. So please try to understand, this is totally theoretical. Theoretical, and you have to read this chapter from your textbook. I did not follow any other books. Just I maintain and we followed totally your textbook. That means 7th edition or 6th edition, whatever it is, the money market. So our textbook chapter 11. হ্যাঁ, ওইটাই আমি বললাম যে আসলে হয়েছে কি, আমি বলি ওই যে আপনাদের কনফিউজ আর কিছু নাই, আপনাদের বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে আছে যে বইটা, এটার প্রায় 10টা না 12টা এডিশন আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা এডিশনের চ্যাপ্টার গুলো এদিক থেকে ওই দিকে, আর কিছু না, জাস্ট মনে রাখেন। এর জন্য আপনাদের আমি তো চ্যাপ্টার না লিখলে বাদ দেন, এটা নাহলে নাই লিখলাম, দ্য মানি মার্কেট। আচ্ছা, আমরা মানি মার্কেট ডিসকাস করতে করি, what do we mean by the money market and what actually we are going to learn here. The money market is an important financial instrument. It is actually used to take loan or credit for short period of time from the lender. Did you get the point? This is not money. So, for example, you can lend or borrow. You can lend or borrow money, or you can lend or borrow near money, not money. The money na kintu near money. Near money means, say for example, it is better for you to keep near money instead of money, because if you keep the money, it actually reduces your opportunity or it increases the opportunity cost. Did you get the point? Say for example, আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি 1000 টাকা পকেটে রাখেন সবসময় বা 5000 টাকা পকেটে রাখেন, 5000 টাকা আপনি পকেটে না রেখে আপনি কাউকে বললেন যে 5000 টাকা দেখা যাচ্ছে না, শুধু চ্যাপ্টার 9 বাদে মানি মার্কেট দেখা যাচ্ছে না? হ্যাঁ, অনলি মানি মার্কেট দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো আমি দেখাচ্ছি, আমি তো আর কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। আমি আমি মানি মার্কেটটা কি এটা বলছি, মানি মার্কেট হলো নিয়ার মানি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। হোয়াট ইজ কল্ড নিয়ার মানি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, নিয়ার মানি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট মিন্স দ্যাট ইজ নট মানি বাট ইট ক্যান বি কনভার্টেড ইনটু মানি অ্যাট এনি টাইম মিন্স উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। সে ফর এক্সাম্পল 2 days, 3 days, 5 days, 2 months, 3 months, অ্যাকচুয়ালি ইট ইজ লেস দেন 1 year. So less than 1 year financial instruments are called money market instruments. And what is called money markets then? You can ask me, money market is a market where the short-term financial instrument or the less than 1 year financial instruments are traded in a market is called the money market. Money market, yes. Yeah, whether there is any existence of money market in Bangladesh? Yes, obviously, yes. There are money markets in Bangladesh too. Say, for example, if you run a business, you may need a loan for a short period of time. So in that time, you can search the opportunities to the money market. So money market, আপনারা যে মোটামুটি দেখতে পারেন,
যে যে ধরেন এক সপ্তাহের জন্য আপনার একটা লোন দরকার, এক সপ্তাহের লোনটা আপনি মানি মার্কেট থেকে পেতে পারেন বা কোন দিনের জন্য বা দুই মাসের জন্য, ঠিক আছে? এটা হলো মানি মার্কেট। মানি মার্কেটের এখানে আমরা পড়বো বেসিক্যালি চ্যাপ্টারের শুরুর আগে আমি বলে দিলাম পড়বো হলো মানি মার্কেটের কি, মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট গুলা কি, আর মানি মার্কেট কেন দরকার, অন্যান্য মার্কেটের মতনই কমন স্টক মার্কেটের মতন বন্ড মার্কেটের মতন মানি মার্কেটটাও কেন দরকার, কয়েকটা চ্যাপ্টার। এখানে যে অ্যানুয়াল রিপোর্ট, মাইক্রোসফট লিস্টেড, অ্যাপ্রোপ্রিয়েট শর্ট টার্ম সিকিউরিটি অন ইটস ব্যালেন্স শীট, এটা আপনাদের বই থেকেই, যে 27 বিলিয়ন ইন শর্ট টার্ম সিকিউরিটিস অন ইটস ব্যালেন্স শীট। ক্যাশ না কিন্তু, ইট ইজ নট ক্যাশ, কিন্তু ইট ইজ নিয়ার ক্যাশ, ঠিক আছে? বাট ওয়েল, হ্যাঁ, দিস ইজ অফকোর্স ইন দ্য টপিক চ্যাপ্টার। তার মানে মানি মার্কেটে তারা এত বিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে, ক্যাশ রাখে নাই, তারা ব্যাংকেও রাখে নাই, তারা মানি মার্কেটে ইনভেস্ট করছে। মানি মার্কেটে ইনভেস্ট করলে লিকুইডিটি বেশি, রিস্ক কম, রিটার্ন বেশি, অনেকগুলো এই আছে, এগুলো আমরা করবো। চ্যাপ্টারে কি কি বললে, ওই যেটা বলছি, দ্য মানি মার্কেট ডেফিনেশন, পারপোজ অফ মানি মার্কেট, পার্টিসিপেন্টস ইন এ মানি মার্কেট, হু পার্টিসিপেট ইন এ মানি মার্কেট, হু পার্টিসিপেট ইন এ মানি মার্কেট, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কম্পেয়ারিং মানি মার্কেট সিকিউরিটিস উইথ আদার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, দ্যাটস অল। সো এখানে দেখেন চ্যাপ্টারের প্রিভিউগুলো, যে আমরা কেন পড়তেছি, কি আছে, তারপরে মোটামুটি ডেফিনেশন কি, পাবলিক সেক্টর অফ বাংলাদেশ আছে, ফর এক্সাম্পল ইন বাংলাদেশ অলসো গভর্নমেন্ট সেলস টি বন্ডস, টি বিলস, লাইক টি বিলস, ট্রেজারি বিলস টু মিট দ্য ডেফিসিট বাজেট অর টু মিট এনি আনসার টু মিট এনি সাডেন ইনভেস্টমেন্ট, দেন কমার্শিয়াল ব্যাংকস, তাহলে দেখতে পারেন গভর্নমেন্ট, ওয়াই গভর্নমেন্ট পার্টিসিপেট ইন দ্য মানি মার্কেট, government may participate in a money market and issue T-bills, treasury bills, to meet the uncertain or unavoidable situation or to fill out the gap of the deficit budget, the first one, Bangladesh government or government. Then commercial banks, why commercial banks participate in a money market? Commercial bank may need the money for a short period of time. For this, they can sell certificates of deposits and make short-term loans offer individual investors accounts that invest in money market securities. কি রোল আছে আর কি, বিজনেস, বুঝতে পারছেন কারা পার্টিসিপেট করে এবং তাদের রোলটা কি, বিজনেস কেন পার্টিসিপেট করে এবং তাদের রোলটা কি, বাই অ্যান্ড সেল ভ্যারিয়াস শর্ট টার্ম সিকিউরিটিস অ্যাজ এ রেগুলার পার্ট অফ দেয়ার ক্যাশ ম্যানেজমেন্ট, রেগুলার পার্ট অফ দেয়ার ক্যাশ ম্যানেজমেন্ট, বাই অ্যান্ড সেল ক্যাশটা, ক্যাশ কিন্তু ক্যাশ ক্যান নট প্রোভাইড ইউ এনিথিং, সে যে এটার একটা ইয়ে আছে যে ফাইন্যান্সে, যে আপনি ক্যাশ রাখা মানে ইউ আর গোয়িং টু লুজ দ্য অপরচুনিটি কস্ট, দ্যাট মিন্স যে ইনফ্লেশন কিন্তু হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে মানে আপনার টাকার ভ্যালু কমে যাচ্ছে, ঠিক আছে? সো বিকজ অফ দিস ইউ শুড জাস্ট বাই অ্যান্ড সেল শর্ট টার্ম সিকিউরিটিস সো দ্যাট ইউ ক্যান আর্ন সাম মানি। ইনভেস্টমেন্ট কোম্পানিজ কেন এই করে, যে তারা কেন ট্রেড অন বিহাফ অফ কমার্শিয়াল অ্যাকাউন্টস, দেন ফাইন্যান্স কোম্পানিজ লেন্ড ফান্ডস টু ইন্ডিভিজুয়ালস, ফাইন্যান্স কোম্পানি অনেক অল্প সময়ের জন্য ইন্ডিভিজুয়ালদেরকেও লোন দেয়, অল্প সময় বলতে এই যেমন কমার্শিয়াল লিজিং কোম্পানিজ 2 মাস, 1 মাস, আমি আমার ধারণা বাংলাদেশে মিনিমাম 3 মাস, 3 মাসের জন্য লোন নেওয়া যায়। Insurance companies maintaining liquidity needed to meet unexpected demands, pension fund individuals buy money market mutual funds, money market mutual fund, money market mutual fund ta ki, money market mutual fund ta holo je ache je amader jemon taka ache apnar hoyto 100 taka, amar ache 500 taka, arekjon hoyto 5000 taka, arekjon hoyto 50000 taka, erokom eta ekshathe kore তারপরে আমরা মানি মার্কেট মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করি এবং এই মানি মার্কেট মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করে বড় একটা ইনভেস্টমেন্টে যেতে পারি, যে অল্প সময়ের জন্য যত লার্জ
subject investment kora jay. Shall I try to remember who participated in the money market? Basically, they participate in the money market and their role in the money market are this. Just if you get short question, I may write down, I just may write down the role of finance companies in the money market. The maintain liquidity, false. Lend funds to individuals, true. ঠিক আছে ট্রু ফলস টাইপের কোশ্চেন হলে আপনারা জাস্ট এটা মনে রাখবেন যে কি কোশ্চেনটা দেখি জাস্ট এটা এমসিকিউ টাইপের কোশ্চেনও থাকতে পারে আপনাদের যেহেতু আপনাদের ই হবে হলো যদি অনলাইনে হয় ঠিক আছে যেগুলো একটু খেয়াল রাখবেন কেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রোল আছে যে বিজনেস বাই অ্যান্ড সেল ভেরিয়াস শর্ট টার্ম সিকিউরিটিস অ্যাজ এ রেগুলার অফ দেয়ার ক্যাশ ম্যানেজমেন্ট trade on behalf of commercial accounts. Just PowerPoint gula pore den eta difficult kichu na ekhon amra ami keno taratari bolchi je apnader chapter ta ektu shesh kore eta theoretical chapter not difficult and I haven't seen any difficult problems here just you need to read it carefully and try to remember some ami ekhono khubi bolchi je we will examine each of this money market কি আছে ট্রেজারি বিলস আছে ফেডারেল ফান্ডস রিপারচেজ এগ্রিমেন্ট সার্টিফিকেট অফ ডিপোজিটস নেগোশিয়েবল সার্টিফিকেটস অফ ডিপোজিটস দেন কমার্শিয়াল পেপার ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স ইউরো ডলার্স দিজ আর দ্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস আমি এখান থেকে অল্প অল্প করে বলে দিই ট্রেজারি বিলস টি বিলস দ্যাট ইজ ইস্যুড বাই গভর্নমেন্ট ট্রাই টু রিমেম্বার টি বিলস আর ট্রেজারি বিলস আর ইস্যুড বাই গভর্নমেন্ট অ্যাজ ইট ইজ ইস্যুড বাই গভর্নমেন্ট The risk is low, liquidity is high. Did you get the point? It is issued by government. Because of the government issuance bond, risk is very low and liquidity high. Liquidity is high. Dekha TBL, amra TBL mota moti dekha jay je ashole eta 28 day theke 12 months maturities. Amader deshe bibhinno type slot ache 30 din, 2 mas, 3 mas. 9 মাস 12 মাস কিন্তু অবশ্যই 1 বছরের কম ঠিক আছে ডিসকাউন্টিং বেসড অন দিস যে এখানে আমি আর ম্যাথটা করাবো না ম্যাথ আমি আসলে ইগনোর করছি যে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে ম্যাথ খুবই খুবই ইয়ে এক সেন্সে খুবই সিম্পল সেটা হলো যে 1 বছরের জন্য আমরা ডিসকাউন্টিং এর ফর্মুলা জানি জানি না তো এইখানে কি হলো আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো হলো 1 বছরের কম সেই ইনস্ট্রুমেন্ট গুলাকে আমরা কিভাবে ডিসকাউন্টিং করবো 1 বছরের কম হলে আমরা 1 বছরের জন্য কমের জন্য ডিসকাউন্টিং করবো যেমন একটা সিম্পল একটা এক্সাম্পল দিই একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ভ্যালু যদি ফেস ভ্যালু যদি $1,000 হয় ডিসকাউন্ট রেট যদি 10% হয় তাহলে এটা হলো যে কত হবে 10% হলে আমরা ক্যালকুলেট করতে পারবো এই যে সিম্পল যে ফর্মুলা আছে ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারবে এবং উই কনসিডার 1 ইয়ার বর ফর আওয়ার ফর্মুলা বাট ইফ ইট ইজ লেস দেন 1 ইয়ার উই ক্যান অলসো ক্যালকুলেট দ্যাট আমার এটা বুঝতে পারছেন আমি কি বলছি ধরেন 1 বছরের জন্য যদি 10% ডিসকাউন্ট হয় তাহলে 180 দিনের জন্য ডিসকাউন্ট কত কেউ বুঝতে পারছেন আমার কথাটা 1 বছরের জন্য যদি 10% ডিসকাউন্ট হয় 6 মাসের জন্য ডিসকাউন্ট কত 5% স্যার ইয়েস গুড ডিড ইউ গেট দা পয়েন্ট এটা আমি বললাম সিম্পল 5% হ্যাঁ 5% তারপর এই 5% দিয়ে ডিসকাউন্ট যদি করি যে প্রাইসটা আসবে সেটাই আমাদের প্রাইস বুঝতে পারছেন ফর্মুলা কিন্তু সেমই আমি একটু দেখালে হয়তো বুঝতে পারতেন এখানে আমি একটু দেখাই যেমন আমাদের ফর্মুলা হলো P0 এস ডব্লিউ মেড বাই 1 প্লাস আই এখন সমস্যা হলো যে আমরা এখানে এন যদি 1 ধরি তো কোনো প্রবলেম নাই কিন্তু আমাদের 1 হলে এখানে 3 মান্থস 2 মান্থস বা 1 মান্থ যদি হয় তাহলে আমরা ওই অনুযায়ী যেমন 6 মাসের জন্য হবে 0.05 3 মাসের জন্য হবে 0.025 ঠিক আছে ওটা করে আমরা ডিসকাউন্ট করব জাস্ট নাথিং যে এই ম্যাথটা খুবই সহজ এর কিছু তেমন ডিফিকাল্ট কিছু না এর জন্য আমি করালাম
নো আই ডিসকাউন্ট ফর্মুলা এটা দরকার নাই ম্যাথটা ইগনোর করেন দরকার নাই এটা দিব না ঠিক আছে রিপারচেজ এগ্রিমেন্টটা করা আমি ম্যাথ দিব না বলছি এখান থেকে ম্যাথ দরকার নাই জাস্ট আমি রিপারচেজ এগ্রিমেন্টের ডেফিনেশনটা বলে আজকে শেষ করে দিব আজকে 34 বেজে গেছে কি করে আজান দেব রিপারচেজ এগ্রিমেন্ট দা নেম সেস আমার কথাটা শুনুন এখানে কি লেখা আছে এটা বলি রিপারচেজ এগ্রিমেন্ট রিপোস এটাকে রিপোসও বলে শর্টে রিপোসও বলে অনেক সময় রিপোস রিপোস রিপারচেজ এগ্রিমেন্ট হলো যে দা বায়ার ইজ দা সেলার or the seller is the buyer did you get the point yes, the sir. seller is the buyer apni ami bollam apnake je ei 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 instrument ta kinen amar theke amake 10000 taka den ba 10 lakh taka den ba 5 lakh taka den thik ache ami apnake guarantee dilam ba ami apnar theke 7 din pore eta kine nebo did you get the point so I am the yes, seller sir. and I will be the buyer guaranteed buyer এমন না যে বায়ার মনে এমন না গ্যারান্টিড বায়ার সো হোয়াট ইউ ক্যান অবজার্ভ হিয়ার না যে বায়ার মনে এমন না গ্যারান্টিড বায়ার ক্যান রিডিউস দ্য ডিলে বিকজ ইউ এট দ্য স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম এট দিস প্রাইস দ্যাট ইজ দ্য এগ্রিমেন্ট সো ইট ইজ অ্যাকচুয়ালি হাইলি প্র্যাকটিসড ইন দ্য ক্যাপিটাল মার্কেট ঠিক আছে বুঝতে পারছেন তা আমি মোটামুটি আজকে আপনাদের আপনার কথা শুনেন যে আপনাদের এই পর্যন্ত আজকে রাখি ঠিক আছে এখন আজান হচ্ছে আপনাদের এই পর্যন্ত রাখি আপনাদের আর কোনো কোশ্চেন আছে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে 2 মিনিটে কোশ্চেন করতে পারেন Do you have any question? So, I'm ready for this agreement for Jontoi. রাখলাম এরপরে নেক্সট উইকে হলো আমরা এটা শেষ করব আর একটা চ্যাপ্টার করব ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার ওকে বাই আসলে